मैं प्रीतम मंडल चौहान बीबीपाल विद्यानिकेतन वोकेशनल ट्रेनिंग सेंटर 6751 वोकेशनल शिक्षक। आज के एग्रीकल्चर विभाग के बेसिक एनिमल हस्बेंड्री क्लास 11 एवं क्लास 12 वोकेशनल पेपर 1 डेयरी फार्मिंग एवं वोकेशनल पेपर 3 कोटेड एनपी गाड़ी एक कमन विषय नहीं आलोचना करब। विषय कास्टेशन खासीकरण प्रक्रिया सरासरि विषय दिखे जाब। अच्छा, ये हमारे विषय वस्तु एग्रिकल्चर विभाग के कमन ग्रुप हे एनिमल हस्बेंड्री, जेखने क्लस इलेवेन जो बेसिक एनिमल हस्बेंड्री और क्लस टुएल्भर जो हे डेयरि फार्मिंग DFG और गोटारी एंड पिगारी GOPG दूटी वोकेशनल पेपर जर रही है तरज ये कमन। अर्थात ये दोटो पेपारे क्योंकि जिसका कमन रही है, एक संगे पढ़ानों चेषा कर। आज के विषय वस्तु हे कस्ट्रेशन अफ एनिमल। एक क्षेत्र रखा प्रयोजन जो एनिमल बोलते सिलेबस अनुजाई एखे बाछुर एवं छागल एवं शुकुर ये तीन टी प्राणी कास्ट्रेशन व खासीकरण नहीं आलोचना करब। एवं ताछाड़ा जेको प्राणी क्षेत्र जैसे प्रति पालन करछी व्यावसायिक भित्तिते व्यावसायिक उद्देश्य पूरणेर जोन्नो सेखान थेके आर्थिक भावे लाभवान हवार जोन्नो सेई धरनेर प्राणी क्षेत्रे किन्तु এই প্রক্রিয়াটি করা হয় কাস্ট্রেশন বা খাসিকরণ। খাসিকরণ বা কাস্ট্রেশন বলতে আমরা এক কথায় খুব শুদ্ধ ভাষায় বলতে গেলে বুঝি বন্ধাকরণ। অর্থাৎ পুরুষ যে পশুগুলি রয়েছে তার জনন ক্ষমতাকে প্রজনন ক্ষমতাকে বন্ধ করে দেওয়া এবং প্রজনন ক্ষমতাকে বন্ধ করে দিয়ে তার প্রজননের কাজটাকে বাদ দিয়ে বাকি অন্য কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আমি এই প্রাণীগুলিকে ব্যবহার করে সেখান থেকে আর্থিকভাবে লাভবান হতে চাই। সেটাই হচ্ছে এখানটায় আমাদের আলোচ্য জায়গা যে খাসিকরণ হলো পুরুষ পশুর শুক্রাশয়কে অকেজো বা নিষ্ক্রিয় করে দেওয়া। কোনো না কোনো মাধ্যমে পুরুষ পশুর শুক্রাশয়কে জোড়াকে অকেজো নিষ্ক্রিয় করে দিতে হবে। এবং আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে আমরা এখানে বাছুর শুকর এবং ছাগলের খাসিকরণ নিয়ে পড়বো আমাদের বর্তমান সিলেবাসের নিরিখে আমরা এই যে খাসিকরণ প্রক্রিয়াটার কথা বলছি এর উদ্দেশ্যটা কি, আমরা তিনটে ভাগেই কিন্তু দেখব। অর্থাৎ বাছুর শুকর এবং ছাগল তিনটের ক্ষেত্রে আলাদাভাবে দেখার চেষ্টা করব, যেহেতু দুটো পেপার আলাদা কিন্তু জিনিসটা কমন বলে একসঙ্গে পড়াচ্ছি আমরা। তাই প্রথমেই দেখি খাসিকরণের সুবিধা গরুর ক্ষেত্রে। অর্থাৎ যেসব বাছুরকে আমরা খাসিকরণ করছি বল তৈরির জন্যে, দেখা যাবে যে খাসিকরণের পরবর্তীতে সেই বাছুরগুলি শান্ত এবং বাধ্য হচ্ছে। অর্থাৎ আগের চঞ্চলে ভাব তাদের মধ্যে অনেকটা কমে যাবে। এর ফলে সুবিধা কী হবে, দ্বিতীয় পয়েন্টটা দেখলে বুঝতে পারবেন যে তাদের জন্য তাদেরকে বিভিন্ন কাজের জন্য যখন ট্রেনিং দেওয়া হবে বা পরিচর্যা করা হয় তখন সেটা অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ আমি যেহেতু আগেই বললাম যে তাদেরকে আমরা অন্য উদ্দেশ্যে ব্যবহার করবো, অর্থাৎ সেই উদ্দেশ্যগুলো পূরণের জন্য তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে ট্রেনিং দিতে হবে এবং সেক্ষেত্রে তাদেরকে এই খাসি করার পরবর্তী সেই বাছুরগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সহজ হয়। আবার যদি আমরা এদের মধ্যে কাউকে মাংসের জন্য সরাসরি পালন করি, উদ্দেশ্য যদি থাকে মাংস বিক্রি করে সেখান থেকে আয় করা, তাহলে মাংসের স্বাদ এবং মাংসের মান কিন্তু অনেক উন্নত হয় খাসিকরণের ফলে। ছাগলের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব যে ছাগলের বৃদ্ধি ভালো হয়, অর্থাৎ খাসিকরণের পরবর্তীতে ছাগলের বৃদ্ধি বা গ্রোথ বেশি হয়, তাড়াতাড়ি হয় এবং এর মধ্যে যে পাঁঠা পাঁঠা গন্ধ থাকে সেটা কিন্তু খাসিকরণের পরা থাকে না এবং মাংস হয় অনেক সুস্বাদু। এবং আমরা জানি যে পৃথিবীর বিখ্যাত হচ্ছে ছাগলের যে চামড়া তাকে বলা হয় মোরক্কো চামড়া, সেই চামড়ার মান কিন্তু অনেক ভালো হয় খাসিকরণের পরবর্তীতে। তিন নম্বর অংশ যেটা সেটা হচ্ছে শুকরের ক্ষেত্রে একই রকম, ছাগল শুকর বাছুর বা শুকর সবার ক্ষেত্রে কমন জিনিস যেটা সেটা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে একে বাজারজাতকরণ করা যায়। আমরা জানি শুকরের পুরো অংশটাই মাংস, যেহেতু খাসিকরণ করার ফলে আরও দ্রুত মাংসে পরিণত হয় এবং বাজারে বিক্রি করা যায়, ভালো মানের সুস্বাদু মাংস পাওয়া যায় এবং মাংসের মধ্যে সে বাজে গন্ধ থাকে না। একই রকম, অর্থাৎ আমাদের মূল লক্ষ্য হয় যে কত কম খরচ ব্যয় করে
আমি একটি প্রাণীকে আমার মূল উদ্দেশ্যের জন্য বাজারজাত করে সেখান থেকে আর্থিক মুনাফা অর্জন করব। অর্থাৎ খাসি করার পরবর্তীতে ছাগল বা শুকুরের ক্ষেত্রে তাদের গ্রোথ দ্রুত হয় এবং বাজারজাত করতে সময় লাগে কম, কারণ আমরা জানি যে কোনো প্রাণী পালনের ক্ষেত্রে 70% কিন্তু খরচ হয় তার খাবারের পেছনে। অর্থাৎ এই প্রাণীগুলোর ক্ষেত্রে যত তাড়াতাড়ি বাজারজাতকরণ করা যাবে আমার খাবারের খরচ কম হবে এবং সময় কম লাগার জন্য আমি আরও পরবর্তীতে অন্য প্রাণী পালন করতে পারবো, এই সুবিধা থাকছে। এবং বাজারজাতকরণ তাড়াতাড়ি করার ফলে কিন্তু আমার আর্থিক লাভটাও তাড়াতাড়ি আসছে। তাহলে এই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা। এবার দেখবো আমরা বলদীকরণ বা খাসিকরণ এটা কখন এবং কোন সময়ে করা যায়, কোন বয়সের ক্ষেত্রে হয় করা যায় এবং কোন সময়ে করা যায়। প্রথমে বলি খাসিকরণের জন্য উপযুক্ত সময় হচ্ছে কিন্তু শীতকাল। অর্থাৎ শীতকাল ব্যতীত অন্য কোনো সময় করা যাবে না, তার মানে করা যায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওয়েদারের জন্য কিন্তু অনেক সমস্যা আমরা নিজেরাও দেখতে পারি। বর্ষাকালে যেমন আর্দ্র পরিবেশের জন্য মাছি পোকার উৎপাদ বেশি হয়, গরমকালে একটা আলাদা সমস্যা থাকতে পারে যেহেতু রক্তপাতজনিত সমস্যা হলে সেখানে সমস্যা হতে পারে। এই জন্য শীতকালটা সব থেকে একটা ভালো মরশুম, সেই মরশুমে প্রাণীদের বয়সগুলোকে বিচার করে যদি করা যায় তাহলে অনেক বেশি সুবিধা হয়। এখানে তিনটের ক্ষেত্রে আমরা বয়সটাই দেখে নিই। বাছুরের ক্ষেত্রে 6 মাস বয়সের পর থেকে 1 বছর, বড় জোর ম্যাক্সিমাম হলো 2 বছরের মধ্যে খাসিকরণ করে ফেলতে হবে। ছাগল বা ভেড়াকে 2 মাস অথবা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে খাসিকরণ করতে হবে। শুকুরের ক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে খাসিকরণ করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যত সময় বেশি যাবে অর্থাৎ এদের বৃদ্ধি যত বেশি হবে সেই সময় বলদীকরণ বা খাসিকরণ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটা তাদের সেই প্রাণী যাদের উপরে খাসিকরণ প্রক্রিয়াটি প্রয়োগ করা হবে তারাও বেশি কষ্ট পাবে এবং যিনি করবেন তারও বেশি সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময়ের মাঝখানেই করে ফেললে সেটা সবার পক্ষেই বেশি কার্যকরী হবে। এবার আসবো আমরা খাসিকরণ পদ্ধতি। খাসিকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করছি আমরা, যেখানে সেখানে দেখাচ্ছি তিনটে পদ্ধতির কথা উল্লেখ করছি আমরা এখানটায়। সেটা হচ্ছে গ্রাম্য পদ্ধতি বা অস্ত্রোপচার, যাকে আমরা আধুনিকেতে বলি শল্য চিকিৎসা। দ্বিতীয় হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি বা সাঁড়াশি পদ্ধতি, অর্থাৎ সাঁড়াশি যাতে কিছু দিয়ে নিশ্চয়ই এই পদ্ধতিটা প্রয়োগ করা হবে। আরেকটি শক্ত রাবারের রিং পরিয়ে, রাবারের রিং বলতে গেলে আমরা জানি গার্ডার দেখেছি নিশ্চয়ই সবাই, এই গার্ডারই এক ধরনের গার্ডার, আরও পুরু আরও শক্ত এবং আরও ছোট হয় তার মাঝখানে যে ফাঁকা অংশটা, সেটা সেই ধরনের কিছু একটা ব্যবহার করা হয়। যন্ত্র কী কী ব্যবহার করা হয় দেখুন, গ্রাম্য পদ্ধতির ক্ষেত্রে যন্ত্র ব্যবহার করা হয় ছুরি বা ব্লেড, বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করা হয় বার্ড রিজেক্ট ইমাসকুলেটার এবং শক্ত রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় রাবারের রিং এবং তার সঙ্গে রিং পরানোর একটি যন্ত্র। আচ্ছা, এই হচ্ছে পদ্ধতি। এই তিনটে পদ্ধতিকে প্রয়োগ করেই কিন্তু খাসিকরণ করা যায়। এর মধ্যে গ্রাম্য পদ্ধতি এটা দেখেই বুঝতে পারছেন যে গ্রামের মধ্যে প্রচলিত পদ্ধতি, যদিও এতে বিপদের সম্ভাবনা থেকে যায়। দ্বিতীয়টি বৈজ্ঞানিক পদ্ধতি বলা হচ্ছে এই কারণে সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমান সময়ে এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং রক্তপাতহীন একটি পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে যন্ত্রণাদায়ক পদ্ধতি, এটাও করা যায়, এটা অনেক আগে করা হলে এখন আর সেভাবে করা হয় না। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে খাসিকরণ পদ্ধতিতে, যেখানে আমরা চিত্রের সাহায্যে প্রথমে বোঝার চেষ্টা করব কীভাবে খাসিকরণটা করা হয়। এক্ষেত্রে দেখুন আমরা দেখাচ্ছি একটি গবাদি পশুর বা বাছুরের জননতন্ত্রের একটি অংশ, এটা হচ্ছে শুক্রাশয়, একজোড়া শুক্রাশয় যা শুক্রথলি দ্বারা শুক্রথলির ভেতরে রয়েছে। আমরা দেখার চেষ্টা করি এই যে বাইরের অংশটিকে দেখছি, এটা হচ্ছে শুক্রথলি বা অন্ডথলি। ভেতরে দেখুন একজোড়া, এই অংশটিকে বলা হচ্ছে শুক্রাশয়, এটা একজোড়া রয়েছে এবং প্রত্যেকটি শুক্রাশয় দেখুন একটি শুক্ররজ্জুর মাধ্যম দিয়ে যুক্ত রয়েছে। এই যে একটি শুক্ররজ্জু, এটি শুক্ররজ্জু। এবার দেখুন মাঝখানে লাল অংশটি দেখার চেষ্টা করুন সবাই ভালো করে, এই অংশটিকে ইন্ডিকেট করা হয়েছে ব্যবচ্ছেদ বা খাসিকরণের স্থান। অর্থাৎ ওই যে তিন ধরনের পদ্ধতির কথা বললাম, যেটাই প্রয়োগ করি না কেন প্রয়োগ করা হবে এই অংশটার উপরেই, অর্থাৎ শুক্ররজ্জু যে অবস্থান রয়েছে শুক্রাশয়ের সঙ্গে ঠিক শুক্ররজ্জুর মাঝ বরাবর কিন্তু এই কাজটি করা হয়। এবং এই কাজটি করার ফলে কি হয়, এই নিচের অংশ দুটি অকেজো হয়ে যায় এবং এর সঙ্গে এটার যোগাযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়।
এবার আমরা দেখব সরাসরি কিভাবে তিনটে পদ্ধতিতে কিভাবে করা হচ্ছে। আমরা আসি প্রথম পদ্ধতিতে, সেটা হচ্ছে গ্রাম্য পদ্ধতি। এই পদ্ধতিতে শুক্রথলি ছেদন করে, অর্থাৎ শুক্রথলি যেটা রয়েছে থলিটাকে ছেদন করে সেখান থেকে শুক্রাশয় দুটির মাথা থেকে আরম্ভ হওয়া শুক্ররজ্জু দুটি ভালোভাবে সেলাই করে বেঁধে দিয়ে ছুরি বা ব্লেড দ্বারা শুক্রাশয় দুটিকে কেটে বাদ দেওয়া হয়। খাসিকরণের এই পদ্ধতি গ্রামে বহুল প্রচারিত। অর্থাৎ তাহলে দেখলাম কি বলছে এখানটায়, যে প্রথম হচ্ছে ছবিটা, আগে ছবিটা ফিরে যায়, তাহলে দেখতে পাবো যে এই যে শুক্রথলিটাকে মাঝ বরাবর চিরে এই শুক্রাশয়ের ওপরের যে শুক্ররজ্জু দুটোকে এখানে দড়ি দিয়ে এই অংশগুলোকে বেঁধে ভালো করে টাইট করে বাঁধা। বাঁধার কারণ হচ্ছে রক্ত চলাচলটাকে বন্ধ করে দেয়, যাতে রক্ত এটা কাটার পরে যদি ছুরি বা ব্লেড চালাবো আমরা, তার ফলে কি হবে এই জায়গাটা কেটে দেওয়া হয়, পুরোটা কেটে বের করে দেওয়া হবে, এটাকে সরিয়ে দেওয়া হবে, যার ফলে রক্তপাত যাতে না হয় তার জন্য এদেরকে বাঁধা হয়। এরপরে সংজ্ঞার ক্ষেত্রে ছবিটার ক্ষেত্রে দেখি তাহলে বুঝতে পারবো, এই যেমন কেটে বার করে নিয়ে আসা হচ্ছে এখান থেকে, যার ফলে দেখুন রক্তপাতের চিহ্নকে দেখাই যাচ্ছে এখানটা, অর্থাৎ এটা রক্তপাত যুক্ত একটা পদ্ধতি, যার ফলে এখানে কিন্তু রোগের সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য এই পদ্ধতি আমাদের কাছে বর্তমান সময়ে কিন্তু গ্রহণযোগ্য নয়। তার আগে দেখুন বাঁধনটা কীভাবে দেওয়া হচ্ছে দেখলে বুঝতে পারছেন, এখানটায় শুক্রাশয় চামড়ার ওপর থেকে বাঁধন দেওয়া হচ্ছে এখানটা, তারপরে কাটা হবে, কেটে এইভাবে শুক্রাশয় দুটিকে আলাদা করে টেনে বের করে নেওয়া হবে। এই পদ্ধতিতে যদি এই পদ্ধতি স্বাস্থ্যসম্মতভাবে করা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা কিছু নেই। এরপর আসবো দ্বিতীয় পদ্ধতি, আমরা দ্বিতীয় পদ্ধতি দেখুন, এ হচ্ছে বার্ডি যে ইমাস্কুলেটর বা যে সাঁড়াশিরার কথা উল্লেখ করছি আমরা, সেই সাঁড়াশি হচ্ছে এইটা, যার সাহায্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। এটা সম্পূর্ণ রক্তপাতহীন একটি পদ্ধতি, যে পদ্ধতিতে শুক্রাশয়টাকে অকেজ করা হয় কিন্তু কোনো রক্তপাত হয় না। ছবিটি দেখবো, তার আগে সংজ্ঞাটা একবার দেখে নিই আমরা, যে বর্তমানে খাসিকরণের পদ্ধতি জনপ্রিয় কারণ এটি রক্তপাতহীন পদ্ধতি। এই পদ্ধতিতে শুক্রারজ্জুকে এক হাতে টেনে শুক্রাশয় থেকে একে দুই ভাগ, 1-2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির ওপরে বার্ডিজো ইমাস্কুলেটর যন্ত্রের সাহায্যে চাপ দিয়ে শুক্ররজ্জুকে পৃথক করা হয়, এবং এই রজ্জুকে পৃথক করার সময় কট করে একটা শব্দ হয়। এর 1 মাস পর দেখা যাবে শুক্রাশয় দুটি শুকিয়ে যাবে, অর্থাৎ এই যে সাঁড়াশি দেখছি আমরা দু হাতে চাপ দিয়ে এই অংশটা দিয়ে, অর্থাৎ এই যে মুখের অংশটা, এটা দিয়ে সরাসরি শুক্রাশয় এবং শুক্ররজ্জুর মাঝখানে চাপ দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা করে শুক্রাশয়ে শুক্ররজ্জুর মাঝখানে চাপ দেওয়া হবে এবং কট করে শব্দ হবে, এবং তারপর এটিকে করা হবে। এরপর শব্দ হয়ে কট করে শব্দ হওয়ার পর দেখা যাবে কোনো রক্তপাত হবে না, কোনো সমস্যা তৈরি হবে না, এবং 1 মাস পর অটোমেটিক্যালি শুক্রাশয় দুটি শুকিয়ে যাবে। যদি কোনো কারণে শুকিয়ে না যায় তাহলে জানতে হবে যে এই পদ্ধতি যেটা প্রয়োগ করা হয়েছিল পূর্বে সেটা কার্যকরী হয়নি, তাই পুনরায় আমাকে আবার এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা পুরোনো ছবিটার সঙ্গে মিলিয়ে দেখতে যাই তাহলে বুঝতে হবে যে এখানটায়, অর্থাৎ এই অংশটায় সাঁড়াশির এই মুখের দিকের অংশগুলো দিয়ে চাপ দিতে হবে, যার ফলে নিচের অংশটি সম্পূর্ণ উপরের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু কোনো রক্তপাত হবে না। এই কারণের জন্যই একটা চরম প্রেশার এইখানে প্রয়োগ হওয়ার ফলে এদের কোষগুলি সেই সময় বন্ধ হয়ে যাওয়ার ফলে রক্তপাত আর হয় না। 3 নম্বর পয়েন্টে আমরা যাবো এবার, অর্থাৎ শক্ত রাবারের রিং পরিয়ে। রাবারের রিংটাকে দেখে নেওয়ার চেষ্টা করুন, এটা যে রাবারের রিং, এই যে রাবার, এইগুলো রাবারের রিং ছোট ছোট, এবং এটা হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে রাবার রিংটা পরানো হয়। আর 4টে মুখ রয়েছে দেখুনের, 4টে মুখে গার্ডারের 4টে অংশ আটকে দিয়ে এরকম বড় করে এই ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে এটাকে টেনে বের করে নেওয়া হয়, যার ফলে কি হয় এই গার্ডারটা এখানে আটকে যায়। অর্থাৎ দেখুন সেটাই এখানে বলা হয়েছে, এক্ষেত্রে বাছুরের শুক্র রজ্জুতে খুব শক্ত রাবারের রিং পরিয়ে দিলে শুক্রাশয় অকেজো হয়ে ছোট হয়ে যায় এবং রিংটি নিচে পড়ে যায়। যখন অকেজো হয়ে ছোট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি রিংটা খুলে পড়ে যাবে, কিন্তু যতক্ষণ না এই কাজটা সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেহেতু এই রাবার সেখানে আটকানো থাকে বলে একটা পশুর পক্ষে বা প্রাণীর পক্ষে কিন্তু এটা সম্পূর্ণ অনেক যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়, তাই জন্য এই পদ্ধতিটা আমরা ব্যবহার করি না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আশা করি সামগ্রিকভাবে আপনাদের এই অংশটি বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের। আজ এই পর্যন্তই থাকছে, পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, অন্য টপিক নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো, কিছু প্রশ্ন থাকলে সরাসরি আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। সকলকে অনেক ধন্যবাদ।